হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ারস ফাউন্ডেশন। আমি তোমাদের সামনে আবার আসলাম যে নতুন লেকচার নিয়ে। আজকের লেকচারটি হবে ড্রামার উপর। উইলিয়াম শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ একটি ড্রামা, সেটি হচ্ছে ম্যাকবেথ। তো আমরা এই ড্রামায় সামারি, থিম, ক্যারেক্টার্স এবং মরাল লেসন, কি ইনফরমেশন অফ উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ম্যাকবেথ, এই নিয়ে আমরা আলোচনা করব। তো গাইস, তোমাদের এটা বলে রাখি যে এই লেকচারটা এই কমপ্লিট লেকচার অন ম্যাকবেথ, যার জন্য এটা একটু লেন্দি হতে পারে। তো আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং পিএসের সাথে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, আমরা প্রথমে বেসিক ইনফরমেশন অফ উইলিয়াম শেক্সপিয়ারটা জেনে নিই। তো উইলিয়াম শেক্সপিয়ারের লাইফ ডিউরেশন হচ্ছে 1564 to 1616, অর্থাৎ 1564 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1616 সালে। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন একজন ওয়েল নোন ফিগার ইংলিশ লিটারেচারে, আর তিনি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের জাতীয় কবি এবং তাকে বার্ড অফ অ্যাভন নামে অভিহিত করা হয়ে থাকে। তিনি তার জীবদ্দশায় 37টি প্লে এবং 154টি সনেট রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু রচনা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, কিং লিয়ার, অথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এছাড়াও আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ তার রচনা রয়েছে। তো বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা আর কি তুলে ধরলাম তোমাদের সামনে। তো চলো এবার ম্যাকবেথ সম্পর্কে আমরা আলোচনা করি। তো ম্যাকবেথ এটা একটি ট্র্যাজেডি, তোমরা সবাই জানো, আর এটাকে কম্পোজ করা হয় 1616 সালে, আর এটাকে পাবলিশ করা হয় 1623 সালে, আর এটি পাবলিশ করা হয় তার ফার্স্ট ফোলিওতে, যেটা 1623 সালে পাবলিশ করা হয়েছিল। তো গাইস, এই প্লেটাতে 5টা অ্যাক্টস রয়েছে, আর প্রত্যেকটা অ্যাক্টসে বিভিন্ন ধরনের সিন আমরা লক্ষ্য করে থাকি। ফার্স্ট অ্যাক্টে আমরা 7টা সিন দেখতে পাই, সেকেন্ড অ্যাক্টে আছে 4টা সিন, থার্ড অ্যাক্টে আছে 6টা সিন, ফোর্থ অ্যাক্টে আছে 3টা সিন এবং ফাইভ অ্যাক্ট এখানে আছে 9টা সিন। তো গাইস, এবার আমরা জেনে নিই সোর্স অফ দ্য প্লে। এই প্লেটার সোর্স হচ্ছে হোলিনশেডস ক্রনিকলস অর হোলিনশেডস ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। মূলত এখান থেকে তিনি এই থিমটা ধার করেছেন আর কি আমরা বলতে পারি। তো গাইস, এবার জেনে নিই ম্যাকবেথের টাইম সেটিং, আর এটার টাইম সেটিং হচ্ছে 17th century। গাইস, আমরা এবার প্লে সেটিং জেনে নিই। এই প্লেটার প্লে সেটিং হচ্ছে স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড। ফোর্থ অ্যাক্টের লাস্ট পার্টটা শুধু ইংল্যান্ডে দেখানো হয়েছে, বাকি সবটুকুই কিন্তু স্কটল্যান্ডকে দেখানো হয়েছে। এবার আমরা জেনে নেব ক্যারেক্টার্স, এই প্লের ক্যারেক্টার্সগুলো। মেজর ক্যারেক্টার যেগুলো হচ্ছে কিং ডানকান, আর তিনি হচ্ছেন স্কটল্যান্ডের কিং, এবং ডোনাল্ড বেন এবং ম্যালকমের পিতা। ম্যাকবেথ, তিনি হচ্ছেন প্রোটাগনিস্ট, ট্র্যাজিক ক্যারেক্টার, জেনারেল অফ কিংস আর্মি, এবং পরবর্তীতে তিনি স্কটল্যান্ডের রাজা হন। ব্যাংকো, তিনি হচ্ছেন জেনারেল অফ কিংস আর্মি, তিনি হচ্ছেন অ্যানাদার জেনারেল এবং ফ্লিয়েন্সের পিতা এবং ম্যাকবেথের বোজম ফ্রেন্ড। ম্যালকম, তিনি হচ্ছেন কিং ডানকানের বড় ছেলে এবং পরবর্তীতে অর্থাৎ শেষে তিনি স্কটল্যান্ডের রাজা হন। ডোনাল্ড বিন, তিনি হচ্ছেন কিং ডানকানের ছোট ছেলে, লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী, ফিয়েন্স, ব্যাংকোর ছেলে। ম্যাকডাফ, ম্যাকডাফ হচ্ছে থেন অফ ফাইভ অ্যান্ড নোবেলম্যান অফ স্কটল্যান্ড, অর্থাৎ তিনি স্কটল্যান্ডের কোন কোন ব্যক্তিদের মধ্যে একজন। থ্রি উইচেস, গুরুত্বপূর্ণ একটা সুপার ন্যাচুরাল ক্যারেক্টার। সেটন, হি ইজ অ্যান অফিসার অ্যাটেন্ডিং অন ম্যাকবেথ, তিনি একজন অফিসার ছিলেন আর্মিতে। লেডি ম্যাকডাফ, তিনি হচ্ছেন ম্যাকডাফের স্ত্রী। বয়, বয় বলে এখানে ম্যাকডাফের পুত্রকে দেখানো হয়েছে। এছাড়াও কিছু নোবেলম্যান ছিল, যারা লেনক্স, রোজ, মেন্টিক, অ্যাঙ্গাস, ক্যাথনেস। এরপর গাইস সিওয়ার্ড, সিওয়ার্ড হচ্ছে জেনারেল অফ ইংলিশ ফোর্স, অর্থাৎ তিনি ইংলিশ আর্মির জেনারেল ছিলেন। ইয়ং সিওয়ার্ড, ইয়ং সিওয়ার্ড হচ্ছেন সিওয়ার্ডের পুত্র। এছাড়াও কিছু মাইনর ক্যারেক্টার আমরা এখানে লক্ষ্য করি, যেমন an old man, a soldier, a porter, doctor, gentlewoman, lords, gentlemen,
officers, soldiers, murderers, attendants, he gate, bankers, ghost, and messengers. So guys, amra ebar jene ni themes. এই প্লেটার থিমস কোন কোন বিষয় সেটা আমরা এবার জেনে নেব। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে হাই অ্যাম্বিশন। হাই অ্যাম্বিশনটা এখানে দেখানো হয়েছে ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের মাধ্যমে। এরপর আসে সুপার ন্যাচুরাল ফোর্স। এই প্লেটাতে সুপার ন্যাচুরাল ফোর্স দেখানো হয়েছে, আর সুপার ন্যাচুরাল ফোর্স এর মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার এই প্লেটাকে ডেভেলপ করেছেন। এখানে থ্রি উইচেস, ব্যাংকুস ঘোস্ট এবং হিকেট, এগুলো হচ্ছে সুপার ন্যাচুরাল ফোর্স অফ দ্য প্লে। করাপশন, করাপশন হচ্ছে এই প্লেটার অন্যতম একটি থিম। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ার এখানে দেখিয়েছেন যে করাপশনের অপর নাম কিন্তু ডিস্ট্রাকশন, জাস্ট এটাই তিনি তুলে ধরেছেন এই ড্রামাতে। এরপর আসে গুড ভার্সেস এভিল। যুগে যুগে ভালো মন্দের যুদ্ধ হয়ে এসেছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এই বিষয়টা তিনি এখানে দেখিয়েছেন, ভালো মন্দের যুদ্ধ। এরপর আসে গাইজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট ইন হিউম্যান হার্ট হ্যাজ বিন শোন হিয়ার, অর্থাৎ কনফ্লিক্ট তা এখানে দেখানো হয়েছে। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে ম্যাকবেথের সোলেরিকিউ, অর্থাৎ ম্যাকবেথ নিজে নিজে কথা বলছে আসলে তিনি কিং ডানগানকে হত্যা করবেন কি করবেন না, এই বিষয়টা নিয়ে এখানে দেখানো হয়েছে কনফ্লিক্টটাতে। তো গাইজ আমরা এবার চলে যাবো সরাসরি ডিটেলস সামারিতে, অর্থাৎ অ্যাক্ট বাই অ্যাক্ট আমরা সামারি আলোচনা করব। তো গাইজ ফার্স্ট অ্যাক্টে প্লেটার শুরুতে তিনজন ডাইনি ম্যাকবেথের সাথে দেখা করতে চায়, আর এদিকে ডানকান এর বাহিনীর সাথে যে যুদ্ধ হচ্ছিল সেখানে ম্যাকবেথ জিতে গেছে এই খবর কিং ডানকানকে জানানো হয়, আর তিনি খুব খুশি হন। যুদ্ধের শেষে ম্যাকবেথ আর ব্যাংকো একটা খোলা মাঠে হাঁটাহাঁটি করছিল, ঠিক সেই সময় তিন ডাইনি তাদেরকে স্বাগত জানিয়ে ম্যাকবেথ আর ব্যাংকোর বিষয়ে ভবিষ্যৎবাণী করে এবং বলে যে ম্যাকবেথ কার্ডারের থেইন, অর্থাৎ এম্পেরর হবে আর পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে, আর এদিকে ব্যাংকোয়ের উত্তরাধিকারীরা হবে রাজা, ব্যাংকো হতে পারবেন, অর্থাৎ তিনি হবেন ফাদার অফ কিংস, আর তারা এটি বলেই সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর সেখানে রোজ আর অ্যাঙ্গেলস ম্যাকবেথ আর ব্যাংকোয়ের সাথে দেখা করে এবং খবর দেয় যে ম্যাকবেথ কার্ডারের থেইন বা ইম্পেরর হতে যাচ্ছে, অর্থাৎ ম্যাকবেথকে প্রমোশন দেওয়া হয়েছে তার যুদ্ধে জয়ের জন্য। এটি শুনে ম্যাকবেথ অবাক হয়ে গেল, কারণ সেই তিন ডাইনি তো একটু আগেই এটা জানিয়েছে, আর ম্যাকবেথ মনে করল যেহেতু এটা সত্য হয়েছে তার মানে সে স্কটল্যান্ডের রাজা হবে, এটাও সত্য হবে, আর এসব কিছু ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়। তারপর ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ খুশি হলো এটা জেনেছে কিং ডানকান তাদের এখানে গেস্ট হিসেবে আসবে, আর তখনই লেডি ম্যাকবেথ রানী হওয়ার জন্য কিং ডানকানকে মারার একটা প্ল্যান করলো, কারণ লেডি ম্যাকবেথ জানে যে ম্যাকবেথের আচরণটা, অর্থাৎ ম্যাকবেথ কখনো কিং ডানকানকে হত্যা করবে না, যেহেতু বর্তমান কিং জীবিত সেহেতু তাদের এই হত্যার প্ল্যানটা করতে হলো প্রফেশনাল কিলারদের মতোই। তো এর মাধ্যমে ফার্স্ট অ্যাক্ট শেষ হয়। সেকেন্ড অ্যাক্ট শুরু হয় লেডি ম্যাকবেথের প্ল্যান অনুযায়ী ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে, যদিও প্রথমে হত্যা করতে চায়নি কিন্তু লেডি ম্যাকবেথের মেন্টাল প্রেশারে হত্যা করতে হয়েছে তাকে। তার প্ল্যান এরকম ছিল যে লেডি ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের মদ খাইয়ে মাতাল করে দিবে যাতে করে তাদের উপর দোষ চাপানো যায়, আর এই সুযোগে ম্যাকবেথ এদিকে ঘুমন্ত ডানকানকে ছুরিকাঘাতে হত্যা করবে। যেহেতু কিং ডানকান তাদের গেস্ট হয়ে এসেছিল সেহেতু তাকে মারতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। তারপর দিন সকালে ম্যাকডফ এর ডিউটি অনুযায়ী কিং ডানকান এর সাথে দেখা করতে আসে। যখন সে ডানকানের মরদেহ আবিষ্কার করলো প্রথমে নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। ম্যাকডফ এর আহাজারিতে একে একে সবাই সেখানে আসলো, আর হঠাৎই ম্যাকবেথ কিং ডানকান এর প্রহরীদের হত্যা করলো নিজের পাপ্লুকতে, আর লোক দেখাতে যে সে ডানকানকে খুব ভালোবাসে। ম্যাকবেথ আর লেড ম্যাকবেথ এমন ভান করছিল যে তার শিশুর মতো নিষ্পাপ, আর এই হত্যাকাণ্ড দেখে রাজার দুই ছেলে অর্থাৎ ম্যালকম আর জনলবেইন
ভয়ে পালিয়ে গেল অন্য দেশে, ম্যালকম গেল ইংল্যান্ডে, জোনাল বেইন গেল আয়ারল্যান্ডে। তারা ভয় করছিল এই ভেবেছে তাদেরকেও তার পিতার মতো হত্যা করা হতে পারে। তাদের পলায়নের ফলে সবার সন্দেহ হতে লাগলো যে তারাই হয়তো তাদের পিতাকে হত্যা করেছে এবং পালিয়ে গেছে। তারপর সেখানে কাছের মানুষ হিসেবে ম্যাকবেথ নিউ কিং বলে নিজেকে ঘোষণা দেন। এভাবে গাইস অ্যাক্ট টু টা শেষ হয়ে যায়। অ্যাক্ট থ্রি এর শুরুর দিকে ম্যাকবেথ ব্যাংকো আর তার ছেলে ক্লিয়েন্সকে হত্যা করতে দুইজন মার্ডারকে হায়ার করে এবং সেখানে পাঠাই, পরে আরেকজনকে পাঠায় তারা ঠিকঠাক কাজ করছে কিনা এটা জানার জন্য। তাদের হত্যা করার কারণ হচ্ছে ব্যাংকো আর তার ছেলে ক্লিয়েন্স যাতে ম্যাকবেথ এর রাজ্য শাসনে সমস্যা করতে না পারে। কিন্তু ভাগ্যক্রমে ক্লিয়েন্স সেখান থেকে পালিয়ে যায় আর দুর্ভাগ্যক্রমে ব্যাংককে সেখানে হত্যা করা হয়। আর এদিকে ম্যাকবেথ তার প্রাসাদে ভোজের আয়োজন করে তার সব গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে, কিন্তু সেখানে হঠাৎই ম্যাকবেথ অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে শুরু করে, কারণ সেখানে শুধুমাত্র ম্যাকবেথই ব্যাংকের ঘোস্ট দেখতে পাচ্ছে, বাকিরা কেউ এটাকে দেখতে পাচ্ছিল না। এটা দেখে সেখানকার অতিথিরা উঠতে শুরু করেছে আর তখন লেডি ম্যাকবেথ তাদের বলে যে এটা তার হাজবেন্ডের পুরনো রোগ, একটু পর পুনরায় ভালো হয়ে যাবে। আর এভাবেই তিনি বিষয়টা হ্যান্ডেল করে নেন। এরপর ম্যাকবেথ আবার সেই ফিল্ম ডাইনিদের সাথে দেখা করে, তাদের ভবিষ্যৎবাণী শুনতে চাইল, আসলে ভবিষ্যতে তিনি কিভাবে রাজ্য পরিচালনা করতে যাচ্ছেন বা তার লাইফে কি হতে যাচ্ছে এটা জানার জন্য। তারা ম্যাকবেথকে বলল যে তাকে ম্যাকডফ এর কাছ থেকে সতর্ক থাকতে হবে, স্বাভাবিকভাবে যে সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই সন্তান তাকে হত্যা করতে পারবে না। বীরনাম ওট যখন ডান সেনাইন ক্যাসেলে চলে আসবে তখন বুঝতে হবে যে সে মৃত্যুবরণ করবে। তারপর ম্যাকবেথ ব্যাংকোয়ের ব্যাপারে জানতে চাইলে তাকে ব্যাংকোয়ের আকৃতি দিলে আট জন রাজার মিছিল দেখায় সেই ডাইনিরা। তারপর ম্যাকবেথ তাদের থেকে পাওয়া ভবিষ্যৎবাণী শুনে খুব খুশি হল। ইতোমধ্যে ম্যাকডফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে দেখা করল আর এভাবেই গাইস অ্যাক্ট থ্রি শেষ হয়ে যায়। তারপর অ্যাক্ট ফোর এ ম্যাকডফের ফ্যামিলি অর্থাৎ ম্যাকডফের স্ত্রী এবং ছেলেকে ম্যাকবেথের হায়ার করা মার্ডারার দ্বারা হত্যা করা হয়। আর এদিকে ম্যালকম ম্যাকডফের দেশপ্রেম পরীক্ষা করার পর ম্যালকম ইংলিশ ফোর্স নিয়ে অর্থাৎ ইংলিশ আর্মি নিয়ে ম্যাকডফের সাথে ম্যাকবেথকে আক্রমণ করতে সম্মত হয়। আর গাইস ফোর অ্যাক্টটা এভাবেই দেখানো হয়েছে। এবং অ্যাক্ট ফাইভে দেখা যায় লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং রোগের মতো সাফার করছে। স্লিপ ওয়াকিং তো বুঝোই গাইস, স্লিপ ওয়াকিং হচ্ছে ঘুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে রাতে হাঁটাহাঁটি করা, হচ্ছে স্লিপ ওয়াকিং বলা হয়। তারপর সে একা একা তার মিস ওয়ার্ক এর জন্য ভুল বকা শুরু করেছে। মিস ওয়ার্ক বলতে গাইস কিং ডানকানকে যে হত্যা করা হয়েছে তার যেই ভুল হয়েছে সেই কাজটার জন্য ভুল বকা শুরু করেছে, সে নিজে নিজে কথা বলে তার সাথেই। তারপর ম্যাকবেথ এটা জানতে পারে যে ইংলিশ ফোর্স অর্থাৎ ইংল্যান্ডের আর্মি তার রাজ্যকে আক্রমণ করতে আসছে আর তার স্ত্রী মৃত্যুবরণ করেছে, দুটো নিউজ তাকে জানানো হয়। আর এদিকে ম্যালকম তার বাহিনীকে নির্দেশ দিল যে তারা যেন বীরনাম উট থেকে গাছের ডালপালা কেটে ছদ্মবেশ ধারণ করে, কারণ গাইস সে চায় তার সৈন্য সংখ্যা যেন ম্যাকবেথ এর আর্মি বুঝতে না পারে। তারপর যুদ্ধ শুরু হলে ম্যাকবেথ ইয়ং সিওয়ার্ড অর্থাৎ ইয়ং সিওয়ার্ড আমি ক্যারেক্টার লিস্টে বলেছি গাইস, সিওয়ার্ড এর পুত্র অর্থাৎ ইংলিশ জেনারেল যিনি তার পুত্র হচ্ছেন ইয়ং সিওয়ার্ড, তাকে হত্যা করে দেয় ম্যাকবেথ। আর সাথে সাথে যুদ্ধে ম্যাকডফ ম্যাকবেথকে হত্যা করে, কারণ ম্যাকবেথ এটা সত্যতা প্রমাণ দেয় যে তিনি নর্মাল ডেলিভারিতে জন্ম নেয়নি, অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে নর্মাল ডেলিভারিতে জন্ম নেন ঠিক সেভাবে তিনি জন্ম নেননি। আর সবশেষে মালকম
নতুন রাজা হিসেবে স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করলো। তো গাইস এই হচ্ছে ম্যাকবেথের সামারি। তো গাইস এবার আমরা জেনে নিই মোরাল লেসন, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে প্লেটা তৈরি করে গেছেন, যে প্লেটা লিখে গেছেন, সেই প্লে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তো গাইস এই প্লেটাতে মূলত তিনি দেখাতে চেয়েছেন হাই অ্যাম্বিশনটাকে, অর্থাৎ হাই অ্যাম্বিশন এর পরিণতি কি হতে পারে, জাস্ট এতটুকুই তিনি দেখাতে চেয়েছেন। এছাড়াও আমাদের যে একটা প্রভাব জানা আছে, ক্র্যাশ অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট, এতটুকুই ম্যাকবেথের ক্যারেক্টার দ্বারা দেখানো হয়েছে। তো গাইস আশা করছি তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়েছে ম্যাকবেথের ওপরে। আর তোমরা যদি আমাদের এই লেকচারশিপ পেতে চাও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের নোটটাকে কালেক্ট করতে পারো। তো গাইস এই ছিল আমার লেকচার, আগামী কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।